আসসালামু আলাইকুম, দেয়ার ফোয়াদ ইজ এয়ার CO2 বা কার্বন ডাইঅক্সাইড, এই জিনিসটার সাথে আমরা অনেকেই পরিচিত বা সবাই পরিচিত। তো আমরা আজকে যেটি করব সেটি হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস হাতের কাছের জিনিসপত্র দিয়েই তৈরি করব এবং এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস দিয়ে আমরা মজার দুইটা এক্সপেরিমেন্ট করব। সেইগুলো কি? প্রথম এক্সপেরিমেন্ট হচ্ছে আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস দিয়ে বেলুন ফোলাবো, এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আগুন নিভিয়ে ফেলা, এবং আমরা এই এক্সপেরিমেন্টও আজকের ভিডিওতে করব। সো চলুন ঝাঁপিয়ে পড়ি আমাদের আজকের এক্সপেরিমেন্ট। তো আমাদের এই পরীক্ষাটি করার জন্য যেসব জিনিস লাগছে, আমাদের বেলুন লাগছে, আমাদের একটি ম্যাচ লাগবে, মোমবাতি লাগবে, ভিনেগার লাগবে, একটি ফানেল লাগবে, একটি বোতল লাগবে, আমাদের সোডা লাগবে, সিকিউরিটির জন্য পানি লাগবে, এবং এই পরীক্ষাটি করার সময় অবশ্যই বড়দের উপস্থিতি রেখে করবেন যারা ছোট আছেন, এবং খুব সাবধানের সাথে করতে হবে। এর মাঝে একটি কথা বলে রাখি, যারা ফানেল যাদের কাছে নেই তারা কিন্তু কাগজ দিয়েও এই মোচক তৈরি করতে পারেন, তো সেটাও হবে। তো যাই হোক, তো আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটি গ্যাস। সো এই গ্যাস দিয়ে আমরা যেটি করব বলেই ফেলেছি যে ইতিমধ্যে আমরা এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস দিয়ে বেলুন ফুলাবো, এবং সাথে সাথে আমরা আরেকটি মজার এক্সপেরিমেন্ট করব, সেটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের একটি অন্যতম বৈশিষ্ট্য, যেটা হলো আগুন নিভিয়ে ফেলা। তো আমরা সেই আগুনটাকে আমরা আগুন নিভিয়েও ফেলবো, একসাথে দুইটা এক্সপেরিমেন্ট আমরা এখন করতে চলেছি। তো প্রথমে আমরা যেটি করব সেটি হচ্ছে আগুন নিভিয়ে ফেলবো। তো প্রথমেই আমরা যেটি করব, একটি মোমবাতি নেব এবং মোমবাতিতে একটু আগুন ধরাবো। তো এখন আমরা যেটি করব, এই বোতলের মধ্যে কিছুটা ভিনেগার নেব এবং তারপর আমরা সোডাটা দিব। তো আমি ভিনেগারটা এখানে ঢেলে দিচ্ছি। আচ্ছা, কিছুটা ভিনেগার আমি ঢেলে দিলাম এই বোতলে, আমরা কিছুটা ভিনেগার ঢেলে দিয়েছি। এখন আমি যেটি করব, এইখানে কিছুটা সোডা দিব। এই সোডা এবং ভিনেগার আপনারা মুদি দোকানেই পেয়ে যাবেন খুব সহজেই। তো আমি এখানে কিছুটা ভিনেগার দিচ্ছি, এবং এরপর দেখব আমরা আমাদের কি হয়। এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস হয়ে যাবে, এবং সেইটা যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস সেটা আমি প্রমাণ করব এই পাশে মোমবাতিটি যে জ্বলছে এটা নিভিয়ে। তো এখন আমরা একটু ভিনেগার দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়ে গেছে। তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে গ্যাসটি, কার্বন ডাইঅক্সাইড গ্যাসটি আগুনটি নিভিয়ে দিল। এখন আমরা আরেকটি এক্সপেরিমেন্ট করব, সেটি হচ্ছে আমরা এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে ইউজ করে বেলুন ফুলাবো। তো এই অংশটুকু করার জন্য আমাদের যেটি করতে হবে, আবারও আগের মতো আমাদের এইটার মধ্যে একটু ভিনেগার নিতে হবে। সরি ফর দ্যাট। তো এখন আমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে এই বেলুনের মধ্যে বেকিং সোডাটা ভরতে হবে। তো আমাদের বেলুনের মধ্যে সোডা ভরা শেষ। এখন আমরা যেটি করব, এই বেলুনের এই অংশটুকু বোতলের মধ্যে আটকিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা যেটি করব, এই বেলুনটাকে এখন আমরা উল্টো করে দিব, এবং ভিনেগার, এই সোডাটা ভিনেগারের মধ্যে পড়বে এবং আমাদের বেলুনটি ফুলে উঠবে। তো দেখি, আমরা এখন দেখতেই পাচ্ছি এই গ্যাসটি বেলুনটিকে কিন্তু ফুলিয়ে দিয়ে দিচ্ছে। আমরা এখন দেখতে পেলাম যে এই এই বেলুনে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মাধ্যমে এই বেলুনটাকে আমরা ফুলিয়ে ফেললাম। এই বেলুনের ভেতরে কিন্তু এখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে। তো আপনারা তো ইতিমধ্যে জেনেই গিয়েছেন যে এখানে কি হয়েছে। তারপর আমি একটু ব্যাখ্যা করি যে এখানে কিভাবে কি হলো, রাসায়নিক বিক্রিয়াগুলো কি। আমরা এখানে বেকিং সোডা এবং ভিনেগার ইউজ করেছি। এখানে যে বেকিং সোডা, এই বেকিং সোডা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট,
বা এর রাসায়নিক সংকেত হচ্ছে NaCO3, বা এটার বাংলা ভাষা যদি আমি বলি তাহলে হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এবং আমরা যে এখানে ভিনেগার ইউজ করলাম, এই ভিনেগার হচ্ছে একটি অ্যাসিটিক অ্যাসিড, এবং এই অ্যাসিটিক অ্যাসিডের রাসায়নিক সংকেত হচ্ছে HCH3COO, বা সহজ ভাষায় বলতে গেলে হাইড্রোজেন কার্বন এবং অক্সিজেনের সমন্বিত একটি যৌগ। এখানে যেটি হলো ভিনেগার এবং সোডা দুইজন মারামারি করলো, মানে রাসায়নিক বিক্রিয়া ঘটালো। রাসায়নিক বিক্রিয়া ঘটানোর ফলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হলো, এবং এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটি ইউজ করে আমরা আগুন নিভালাম এবং বেলুন ফুলালাম। আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, এবং খারাপ লাগলে আনলাইক দিবেন, এবং অবশ্যই কমেন্টে লিখবেন যে কেন আপনার খারাপ লেগেছে। আপনার যে কোনো মন্তব্য কমেন্টে লিখবেন, এবং আমাদের সাথে ডেইলি মোশন ফেসবুক এবং ইউটিউবে কানেক্টেড থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।